বিদ্যুৎ পাত্র, আমি বাড়ি থেকে আসলাম 8:30 নাগাদ। বাড়ি থেকে বেরিয়েছি মেয়েকে আর মাকে, তা সেই আসার পথে আমরা রেলগেট বেরিয়ে এসে বাইপাসের কিছুটা আগে রাস্তায় একটা গর্ত ছিল, সেই গর্তের কাছে গাড়িটা কম গতিতেই ছিল, তা আমার গাড়ির পেছন থেকে মনে হয় আলতো করে ধরেছিল বা ধরেনি, এমন কিছু একটা হবে। ওই মুহূর্তে আমার গাড়ি থেকে পড়ে যায় আর কি। পড়ে যাওয়ার পর আমার আরেকজন গার্ডিয়ান তার স্ত্রীকে নিয়ে সেখানে, আমিও গাড়ি থেকে নেমে পড়ে তাকে তুলেছি, তিনি আর আমি সবাই করে সহযোগিতা করে আমি অটোতে একটা ঘুরিয়ে নিয়ে ওই ভদ্রলোককে, ওই গার্ডিয়ান সৌমি বলে আমার 7 মাইল স্কুলের একটা মেয়ে পড়ে, তা তুলে নিয়ে এসে এখানে হসপিটালে চলে আসি, সোজা হসপিটালে। তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল, ইমার্জেন্সিতে নামি। ইমার্জেন্সিতে ডক্টর পিয়ালি মিত্র ছিলেন, পিয়ালি মিত্র দেখেন যে পালসটা আছে, সেখানে ইঞ্জেকশন ফিঞ্জেকশন করেন। বেডে ট্রান্সফার করার পর অবস্থাটা খারাপ দেখেন আর কি, বারংবার চেক আপ করার পরে আমাকে বলেন যে অবস্থা ভালোর দিকে নেই, আপনাকে বোধহয় নেগেটিভটাই মেনে নিতে হবে। তা সেখান থেকে এসে 7 মাইল স্কুল থেকে আমার মেয়ে HS পরীক্ষা দিচ্ছে, আজকে ম্যাথমেটিক্স পরীক্ষা, স্কুলের গাড়িতেও। মেয়ের নামটা কি? বংশী পাত্র।